গাইস ইটস ফোলজা আগেইন ফ্রম আমি আমরা সবাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে হচ্ছে 15 ডিসেম্বর কালকে 16 ডিসেম্বর আমরা সবাই জানি 16 ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস আর বিজয় দিবস উপলক্ষে আমাদের এই গাজীপুরটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকে ভাবলাম আমি আমরা সবাই মিলে গাজীপুরটাকে ঘুরে দেখি দেন চলুন সবাই একসাথে দেখা যাক গাজীপুর কত সুন্দরভাবে সেজে উঠেছে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস লাখো কোটি রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি এই আনন্দের দিনে যার কথা স্মরণ না করলেই না তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা সবাই বুক ফুলিয়ে বলতে পারি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাই লক্ষ কোটি সালাম আমাদের এই স্বাধীনতাটাকে বজায় রেখে আজকের এই দিনেও এত সুন্দর বিজয় উল্লাস করতে পারছি শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি শুধুমাত্রই একজন সুযোগ্য কন্যাই না তিনি একজন আদর্শ নারী আদর্শ স্ত্রী আদর্শ মা
এবং আমাদের আদর্শ অভিভাবক, যাকে নিয়ে যতই গর্ববোধ করি কমই পড়ে যায়। শুধু বাংলার না, বিশ্বের ঘরে ঘরে জন্ম নেয় ওনার মতো যোগ্য সন্তান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু লেট মি নো আপনাদের বিজয় দিবসটি কেমন কাটলো। যদিও আজকের আমার ভিডিওটি আমার ব্যস্ততার কারণে আপলোড করতে দেরি হয়ে গেছে, সরি ফর দ্যাট। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম। স্টে উইথ আমি আমরা সবাই। বাই বাই।